ডিয়ার এসএসসি 25 ব্যাচ, তোমরা যারা স্বপ্ন দেখো যে একদিন সাদা অ্যাপ্রন নিজের গায়ে জড়াবে, তোমাদের উদ্দেশ্যেই মূলত আজকে লাইভে আসা। আজকে খুবই সংক্ষিপ্ত সময়ে আমি জাস্ট তোমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে চাই, কারণ তোমাদের সামনেই ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু টেস্ট পরীক্ষা। তা যারা অলরেডি ফিক্সড করতে পেরেছো যে তুমি মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্যই প্রিপার হবে, বা তুমি অলরেডি আগে থেকে ফিক্সড যে ভাই আমি মেডিকেল ভর্তি প্রস্তুতিতেই অংশ নিব, বা আমার ফ্যামিলি থেকে চাচ্ছে, বা আমারও এখানে একটা ফ্যাসিনেশন কাজ করে, তো তোমরা যেহেতু এখন কয়েকদিন পরেই এইচএসসি পরীক্ষা এবং তোমার কলেজের টেস্ট পরীক্ষা অ্যাপিয়ার করবে, তো এখন এই সময়ের প্রিপারেশনে কিছু বেসিক জায়গা তোমার ফোকাস করতে হবে, যেটা তোমার পরবর্তীতে মেডিকেল ভর্তি প্রস্তুতিতে তোমাকে এগিয়ে রাখবে। কারণ তোমরা বিগত কয়েক বছরের কোর্সে তুমি অ্যানালাইসিস করো যে বায়োলজি কোর্সে ব্যতীত অন্য কোর্সে কিন্তু তেমন কোনো টেকনিক্যাল চেঞ্জ নেই, মানে তুমি যে বইটা পড়ে ইন্টার পরীক্ষায় অ্যাপিয়ার করতেছো ওখান থেকেই কিন্তু মেজরিটি কোর্সে আসতেছে। ইভেন বায়োলজি কোর্সে যে খুব আহামরি চেঞ্জ হচ্ছে তা না, বাট ম্যাসিভ একটা চেঞ্জ এসেছে। যেমন আজিবুর স্যারের বই থেকে আমরা দেখেছি অনেক ল্যাঙ্গুয়েজ তোলা হচ্ছে, মাজেদা ম্যামের সারসংক্ষেপ থেকেও কয়েকবার কোর্সে এসেছে। তা আগে আমরা যে কোনো একটা বই থেকেই বেসিক ফোকাস করে আগাতাম, তো বায়োলজিতে একটু চেঞ্জ আসতেছে, বাট বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু তোমার একাডেমিকে যে বেসিক, একাডেমিকে যে বই তুমি ফলো করতেছো, এখান থেকে মেজরিটি পরিমাণে কোর্সেনই কিন্তু রিপিটেড হচ্ছে, এটার কোনো চেঞ্জ নেই। এবং আশা করা যায় এটা পরের বছরগুলোতে চেঞ্জ হবে না। তা আমি বলবো যে যারা মেডিকেল ভর্তি প্রস্তুতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক যে ভাই ইনশাল্লাহ আমি সাদা অ্যাপ্রন একদিন গায়ে জড়াবো, তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন পড়াটা একটু কীভাবে গুছিয়ে নিতে হয়। প্রি মেডিকেল যে আমরা কথাটা বা টার্মটা ইউজ করি, এটা আসলে কী? এটা আসলে যে মেডিকেল ভর্তি প্রস্তুতি আগে থেকে নেওয়া বিষয়টা এমন না। তুমি হাজারি স্যারের বইটা তো অলরেডি পড়তেছ, আমি তোমাকে একটু দেখাই, সেটাও কোষের গঠনের স্লাইড, লেকচার স্লাইড। তো এখানে মনে করো যে তোমার ক্রোমোজোম সংখ্যার একটা বক্স তোমাদের বইয়ে আছে, এটা তোমরাও জানো। তা আমার কথা হলো ক্রোমোজোম সংখ্যা থেকে আজীবন কোর্সে আসতেছে, ক্রোমোজোম সংখ্যা থেকে হয় তোমার বোর্ডে কোর্সে আসবে, নাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে, নাহলে ভার্সিটিতে আসবে, এটা তুমি জানো। এবং তোমার বইয়ে লেখার সময় আমরা এটা লিখেও দিই যে 100% ম্যাট, এই বক্স মুখস্থ থাকতে হবে। তো ওকে ফাইন, তুমিও জানো আমিও জানি, বাট তুমি তো মুখস্থ করোনি, তুমি তো পড়তেছো না বক্সটা, বা পড়লেও দুই দিন পর ভুলে যাচ্ছ। তো এটাই আমরা একাডেমিকে যখন পড়াচ্ছি, আমরা তো জানি, আমরা এই লাইনে 5-6 বছর ধরে যখন কাজ করতেছি, তখন আমরা দেখেছি যে এই বক্সটা থেকে তো কোর্সে আসেই। তা যখন আমরা একাডেমিকের পড়াটা পড়াবো, তখন আমরা বক্সটা একটু টেকনিক্যাল ওয়েতে মুখস্থ করিয়ে দিব, যাতে স্টুডেন্টের আজীবন মাথায় থাকে, তার রেসিডুয়াল নলেজটা বৃদ্ধি পায়। সাপোজ তুমি একটু খেয়াল করো, এই বাম পাশে খেয়াল করো, এই অধ্যায় তুমি পড়বে বাট অনেক কনফিউজিং টার্ম আসবে। যেমন শক্তি উৎপাদনের কারখানা আমরা বলি মাইটোকন্ড্রিয়াকে, বাট শক্তি রূপান্তর করে ক্লোরোফিল। তো একটু সস্তা করছেন কিন্তু, সহজ করছেন, বাট তুমি যদি আগে থেকে স্পেসিফিকভাবে কনফিউজিংগুলো এক জায়গায় করে পড়ো, সাপোজ জীবনের ভৌত ভিত্তি বললে প্রোটোপ্লাস্ট, আর রাসায়নিক ভিত্তি বললে ডিএনএ, এগুলো সহজ করছেন, তুমি পড়েছো, তোমার বইয়ে লাগানো আছে। বাট যখন কোর্সেন আসে, তুমি আগে থেকে এইসব জায়গায় জোর দেওয়া না কারণে তুমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিবে, তখন দেখবে যে ভুল করার টেন্ডেন্সি বেশি হয়ে যাচ্ছে। তো এরকম দুই একটা কোর্সেন ভুল করলেই তো তোমার 5-7টা মেডিকেল নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা বলি যে প্রি মেডিকেল স্টাইলে তোমরা নিজের প্রস্তুতিটা গুছিয়ে নিবে। প্রত্যেকবারই আমি 15 জনের মাস্টার ব্যাচ চালাই, এবারও ইনশাল্লাহ 15 জনের মাস্টার ব্যাচ থাকবে, ফার্স্ট টাইমার ব্যাচ থাকবে, সেকেন্ড টাইমার ব্যাচ থাকবে। তা 25 ব্যাচের জন্য আমি বলবো যে তোমরা 24 ব্যাচের মতো ভুল করো না, তাদের ভুলটা তাদেরও কিছু ছিল, বা সারাউন্ডিং সব কিছু মিলিয়ে তারা প্রিপারেশনের জন্য ওভাবে স্পেসিফিক টাইম পায়নি বা হ্যাপাজার্ড হয়ে গিয়েছে। বাট 25 ব্যাচকে আমি বলবো তোমরা কোনো ভুল করো না, আগে থেকে নিজের প্রিপারেশনটা গুছিয়ে নিবে। এখন মেইন বইটা মেডিকেল স্টাইলে দাগিয়ে নিতে হবে। যারা ফিক্সড করেছো যে ভাই আমি মেডিকেলে অ্যাপ্রোচ করতে চাই, সাদা অ্যাপ্রনের স্বপ্ন আমার অনেক দিন আগে থেকে, তো এরকম যারা আছো তাদেরকে আমি বলবো যে আমার 15 জনের যে মাস্টার ব্যাচ আছে, 25 ব্যাচকে নিয়ে আমি কাজ করবো, 15 জনের প্রত্যেক ব্যাচে 15 জনের বেশি থাকবে না, 15 জনের মাস্টার ব্যাচ, এখানে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, এবং এখানে তোমার একাডেমিক প্রস্তুতি মানে থিওরিটিক্যাল। সাপোজ তোমাকে আমি শঙ্কর আয়ন পড়াচ্ছি, তো শঙ্কর অরবিটাল তো তোমার আঁকতে হবেই, পরীক্ষার হলে
এইচএসসি পরীক্ষা তো ভালো করতে হবে, তো ওই জন্য তো তোমার শঙ্কর অরবিটাল আঁকা শিখতে হবে। তা এমন না যে আমি তোমাকে জাস্ট এমসিকিউ পড়িয়ে চলে যাচ্ছি, এই শঙ্কর অরবিটাল কীভাবে আঁকতে হয় থিওরিটিক্যাল পড়াও পড়ানো হবে। তো একাডেমিক প্রস্তুতির পাশাপাশি এমসিকিউতে তো ফোকাস দিতেই হবে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাই সব মিলিয়ে এটা তোমার জন্য কম্প্যাক্ট প্যাকেজ। বায়োলজির ক্ষেত্রেও সেম, তোমার থিওরিটিক্যাল পড়া হবে, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, 3 দিন হলো থিওরিটিক্যাল পড়া এবং 1 দিন তোমার এক্সামের জন্য শিডিউল ফিক্স থাকবে। আর এর সাথে আমি তোমাকে বলে দিই যে এক্সাম দিলে কী হয়, যে যেই ইনফরমেশনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেক বছর যেখান থেকে কোর্সেন রিপিট হচ্ছে, প্রতি বছর যে জায়গাগুলো থেকে কোর্সেন রিপিট হচ্ছে এটা কিন্তু আবার হবে। সাপোজ এই ক্রোমোজোমের বক্স, এটা তুমি অলরেডি পড়েছো, আমি ড্যাম শিওর যে তোমার এটা কমপ্লিট হয়েছে, বাট হয়তো তোমার রেসিডুয়াল নলেজে নেই, এখন ধরলে হয়তো পারবে না। বাট দেখো এটা একটু টেকনিক্যাল হয়তো মনে রাখা যায়, সাপোজ মানুষের ক্রোমোজোম সংখ্যা তুমি জানো 46, জানো না, তা এটার সাথে 2 যোগ করলে কত হয় 48, আর 2 বিয়োগ করলে হয় 44। অনেকে ভাবতেছে যোগ বিয়োগ শিখবো, হ্যাঁ একটু যোগ বিয়োগটা শিখতে হবে। দেখো 46 48 44, এবার যোগ বিয়োগ শিখেছো, একটু বাংলা শিখো, ক খ মনে করো, 44 44 মনে রাখবে ক যোগ খ, আর 48 মনে রাখবে গ যোগ গ। ভাই এতে আসলে কী হয়, মানে 44 ক্রোমোজোম সংখ্যা হলো কলা আর খরগোশ, আর 48 ক্রোমোজোম সংখ্যা গ গ মানে গরিলা এবং গোলালো। দেখো অনেকগুলো কিন্তু পড়া হয়ে গেল। আর রেশম পোকাটা তোমাদের এমনি মনে থাকে, আমরা ক্লাসে মজা করে বলি যে রেশম পোকা বা রেশমি একটা মানুষের নাম, ওটা মানুষের সাথে মেলে, এটা কেউ ভুল করে না। তো 2 বিয়োগ করলে 44, বিয়োগ করেছো আবার যোগ করো, তাহলে 2 যোগ বিয়োগ করলে এবার ক খ শেখো, ক খ গ গ মানে কলা খরগোশ গরিলা গোলালো। আর তোমরা দেখেছো যে আমরা মানুষের উপরে যে এক্সপেরিমেন্ট করতে পারি না সেগুলো গিনিপিকের উপরে করি, তো সেই হিসেবে মানুষের অল্টারনেটিভ হলো গিনিপিক। তো মানুষের ক্রোমোজোম সংখ্যা যদি 46 হয়, গিনিপিকের ক্ষেত্রে 64, তাহলে 46 64 44 48, এই কয়টা ক্রোমোজোম সংখ্যা থেকে কোর্সের আসে ইনভ্যারিয়েবলি, আবারও আসতে পারে, বাট এটা তোমার অলওয়েজ মনে রাখতে হবে, কারণ পরীক্ষার আগের দিন তুমি এই ক্রোমোজোম সংখ্যা আবার পড়ার যে সুযোগ পাবে বিষয়টা কিন্তু এমন না। এরপর খেয়াল করো কিছু আছে যে নাম দেখে বোঝা যায়, নাম দেখে ভাই কি, যেমন ছাগল 60, চীনাবাদাম 40, সোনা ব্যাং 26, ভুট্টা 20, তুমি খেয়াল করেছো যেগুলো নাম দেখলেই কিন্তু বলা যায়, ছাগল 60 নামের প্রথম অক্ষরের সাথে সংখ্যাটার মিল আছে, চীনাবাদাম 40, ভুট্টা 20, সোনা ব্যাং 26। তো এটা তুমি যদি এভাবে এক জায়গায় করে পড়ো তাহলে তুমি এমনি পরীক্ষা হলে মনে পড়বে, বোর্ডেও পড়বে ম্যাটেও পড়বে। এরপর ফলের মাসি, তুমি খেয়াল করো ফলের মাসি আকার রসিকা সব মিলিয়ে 8টা শব্দ, তাহলে ফলের মাসির ক্রোমোজোম সংখ্যা 8। তো পরীক্ষার হলে তোমার এটা মনে পড়ে যাবে, এভাবে বলে যে ফলের মাসি ভাই বলেছিল, ফলের মাসিতে আকার রসিকা নিয়ে 8টা মানে 8। এরপর বাসার মাসি, বাসায় ব আছে তার মানে 12, বাসার মাসি বলতে তোমরা গৃহমাসি যেটাকে বলো, তা বাসার মাসি 12, বাট ফলের মাসি বললে 8। দেন কিউলেক্স মশা, 1 2 3 4 5 6, যেহেতু 6টা ওয়ার্ড লেগেছে কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা 6। কি বললাম, ফলের মাসি 8, বাসার মাসি 12, কিউলেক্স মশা 6। ছাগল বললে 60, চীনাবাদাম 40, সোনা ব্যাং 26, ভুট্টা বললে 20। খুব কি কঠিন, মনে রাখাটা তুলনামূলক ইজি। এরপর দেখো ধান আর টমেটো, তুমি তো ভাত খেয়েছো, ভাতের সাথে সালাদ ছিল, সালাতে টমেটো ছিল, তাহলে ভাত মানে ধান, সালাত মানে টমেটো, তাহলে দুটো সেম 24, তাহলে ধান এবং টমেটোর ক্রোমোজোম সংখ্যাটা হলো 24। এখন তোমরা জানো হয়তো যে সবাইকে কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কনজিউম করতে বলা হয় না, গ্লুকোজ অতিরিক্ত কনজিউম করা আমাদের বডির জন্য ক্ষতিকর, তো অনেককে আমরা ভাত খেতে নিষেধ করি যে অতিরিক্ত আপনি গ্লুকোজ কনজিউম করবেন না বা ভাত খাবেন না। তা ভাত না গেলে কী খাবে, রুটি খাবে, রুটি কী দিয়ে বানায়, গম দিয়ে, তাহলে ভাতের অল্টারনেটিভ হলো গম, যেমন মানুষের অল্টারনেটিভ ছিল গিনিপিক, তাহলে ভাতের অল্টারনেটিভ গম, তাহলে ভাতের যদি 24 হয় গমের হলো উল্টোটা 42, মনে থাকবে না, তাহলে ধান টমেটো 24, গম হলে 42। এরপর দেখো আমি ছোটোবেলা থেকেই সবসময় এটা বলেছি, ক্লাসেও বলেছি যে আমি ছোটোবেলা থেকে চিন্তা করি যে বিজনেস করব, বিজনেস মানে কি ব্যবসা করব, এটা ছোটোবেলা থেকেই আমার মাথায় ঘোরে। প্রথম এই চিন্তা আমার মাথায় এসেছে 14 বছর বয়সে, কত বছর, 14 বছর বয়সে আমি চিন্তা করেছি যে আমি বিজনেস করব। তো এখন কী বিজনেস করব, বিজনেস করতে কিন্তু ইউনিক আইডিয়া লাগে, তা আমার মতে সেই একটা ইউনিক আইডিয়া খেলে গেল, কী আইডিয়া বলো তো, পাটের জুসের বিজনেস করব। কিসের জুস, পাটের জুস,
এত জুস থাকতে মাথায় বুদ্ধি আসছে পাটের জুসের বিজনেস করো। কত বছর বয়সে চিন্তা করেছি? 14 বছর বয়স। বাট বয়স তো কম, 14 বছর বয়সে তো ইনভেস্ট করার মতো টাকা নেই। তাহলে তখন কি করতে হবে? আব্বুকে বললাম যে আমাকে টাকা দাও। বললো যে না, একটু বড় হও তারপরে টাকা দিব। তা একটু বড় যখন হলাম, 18 বছর যখন বয়স হলো, তখন বাবা টাকা দিল। তাহলে বাপের মূলধন নিয়ে বিজনেস শুরু করেছি 18 বছর বয়সে, আর পাটের জুসের বিজনেস করতে চাইছি ভাবছিলাম 14 বছর বয়সে। তো 14 দিয়ে ব্যাপ পাটের জুস, পাট, যব, শশা, ক্রোমোজোম সংখ্যা 14। আর যদি বলি ভাই বাপের মূলধন 18 মানে কি? বাঁধাকপি, পেঁপে, মূলা, এদের ক্রোমোজোম সংখ্যা 18, মনে থাকবে না? তাহলে পাটের জুস ব্যাপ পাট, যব, শশা 14, আর বাবার মূলধন তাহলে ওটা যদি হয় বাঁধাকপি, পেঁপে, মূলা, কত ব্যাপ 18। এরপর একটু নিচের দিকে খেয়াল করো, প্রিয়া, প্রিয়া অনেকে তোমরা মেসেঞ্জার ইনবক্সে বাবু বেবি জান অনেক কিছু বলো, প্রিয়াও বলো। তা এই যে তোমাদের ভিতরে অতিরিক্ত প্রেম, এটা আসলে কোন বয়সে কাজ করে জানো? সুইট 16-এ, 16 বছর বয়সে। আমার মতো বুড়ো হয়ে গেলে এসব আর কাজ করবে না, বাট এটা সব থেকে কাজ করে সুইট 16, এই যে প্রিয়া, বাবু, বেবি। তাহলে প্রিয়া কখন বলো? সুইট 16 বা 16 বছর বয়সে। তাহলে প্রিয়াজের ক্রোমোজোম সংখ্যা 16, পরীক্ষার হলে আসলে টুপ করে দাগায় ফেলাই দেবে, ভাই পিয়াজ এসেছে, ও আচ্ছা ভাইয়া বলেছে পিয়াজ 16, শেষ। এরপর এখন তো নয় তোমাদের মেসেঞ্জার আছে, আগে তো মেসেঞ্জার ছিল না, আগে চিঠি কিসে পাঠাতো? কবুতর। তাহলে প্রিয়ার পাঠানো চিঠি নিয়ে আসতো কে? কবুতর। তাহলে আসি কবুতর, চিঠি নিয়ে কে আসে? কবুতর। তাহলে কবুতরের ক্রোমোজোম সংখ্যা 80। তাহলে প্রিয়াজ বললে 16, কবুতর বললে 80। আর তোমরা জানো কপারের ক্রোমোজোম সংখ্যা তো না, কপারের পারমাণবিক সংখ্যা 29। তা ওখান থেকে মনে রাখবে তামাক, যেহেতু 29 অপশনে থাকবে না, এটা 28, তোমার বইয়ে 29 বলে কিছু নেই। তো এটা জাস্ট মনে রাখার জন্য যে তামাক হলো 28, এই যে কপারের পারমাণবিক সংখ্যার আশেপাশে, তাহলে তামাক হলো 28। গোলকির্মি সবারই মনে থাকে, কারণ ওই বক্সের সব থেকে কম মান হলো গোলকির্মি, আর বড় মান হলো হাইড্রা, মানে বড় মান না, হাইড্রাটা এমনি মনে থাকবে, বাট ছোট মান হলো গোলকির্মি 2, এটা মনে রাখতে হবে। আর হাইড্রার 32 এটা স্টুডেন্ট এমনি আমরা দেখেছি অ্যান্সার পারের, কারণ হাইড্রা ঘাস পর্যন্ত পড়ে, স্পেসিফিকভাবে তোমার পরের অধ্যায় পড়তে হবে, তো এটা এমনি মনে থাকবে। এবার খেয়াল করো এই যে একটা চিত্র আছে, একটা ইঁদুর, ইঁদুর খাচ্ছে চীনা বাদাম, বলতো চীনা বাদামের ক্রোমোজোম সংখ্যা কত? বলেছি যে চীনা বাদাম 40। তাহলে ইঁদুর যেহেতু চীনা বাদাম খায়, তাহলে ইঁদুরের ক্রোমোজোম সংখ্যা যা, চীনা বাদামের ক্রোমোজোম সংখ্যাটাও সেম হবে। ঠিক একইভাবে নিচে দেখো, গরু কিনলে ছাগল ফ্রি, তার মানে কি? হ্যাঁ, ছাগলের ক্রোমোজোম সংখ্যা 60, তাহলে গরুর ক্রোমোজোম সংখ্যাটাও 60। তাহলে যদি একবার রিক্যাপ করো, সব কিন্তু পড়া শেষ, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে প্রি মেডিকেলে যদি তুমি এভাবে গুছিয়ে পড়ো, একাডেমিক প্রস্তুতিও হচ্ছে, মেডিকেল ভর্তি প্রস্তুতিটাও তোমার একটু গুছানো হচ্ছে, এটা তোমার জন্য বেনিফিট। কারণ আমরা দেখেছি যে যারা আগে থেকে গুছিয়ে পড়তেছে তারাই আলটিমেট পরবর্তীতে ভালো করতেছে, বিভিন্ন জায়গায় এক্সাম দিতে পারতেছে, তো তাদের প্রিপারেশনটা কম্প্যাক্ট, আগে থেকে গুছানো। সাপোজ এই যে এখানে দেখো, বংশগতি ভৌতবৃত্তি রাসায়নিক ভিত্তি কোনটা? ক্রোমোজোম একটা, ডিএনএ একটা। তো এটা তো তোমার একাডেমিকের টপিক, একাডেমিকে বইয়ে ইনফরমেশনটা আছে, তো তুমি ওই সময় যদি একটু জোর দিয়ে গুছিয়ে পড়ো। নিচের কোর্সে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম, লাইসোজোমে 40-50, মাইটোকন্ড্রিয়ায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম। তো এটা তো একাডেমিকে তুমি পড়েছো, বাট ওভাবে ইনফেসিস দিয়ে পড়ো না, বাট এখান থেকে ম্যাটে কোর্সে আসছে এবং তুমি ওই সময় গিয়ে আবার কনফিউজ হয়ে যাচ্ছ। তো এই জন্য তোমাদের আমি বলবো যে আগে থেকে পড়াটা, মেডিকেল স্টাইলে যদি গুছিয়ে পড়া হয়, তাহলে তোমার জন্য ভর্তি প্রস্তুতিটা তুলনামূলক সহজ হয়ে যাবে। তাই যারা অ্যাকুরেট মেডিকেল অ্যাসপিরেন্ট, অ্যাকুরেট বলতে যে ভাই আমি ফিক্সড করে ফেলেছি যে আমার সাদা অ্যাপ্রন একটা লাগবে, গলা স্টেথো একটা লাগবে, তা তাদের জন্য আমি বলতেছি যে আগে থেকে প্রস্তুতি গুছিয়ে পড়তে হবে, তা না হলে ওই ভাই লাস্টে এক মাস গিয়ে পড়ে ফাটাই দিব, এটা ভাই হয় না, কখনো পসিবল না, কারণ সৃষ্টিকর্তা ন্যায় বিচারক, তোমাকে যে বেশি ভালোবাসে আরেকজনকে কম ভালোবাসে এটা তো না, যে পরিশ্রম বেশি করবে তাকে তো সিটটা দিয়ে দেবে, এটা স্বাভাবিক না, কিন্তু ন্যায় বিচারক, এই বিশ্বাস তো আমরা সবাই করি। তো সেই সময় আমি বলবো যার প্রস্তুতি আগে থেকে গুছানো থাকবে, সে তো ওই 3 মাসে অবশ্যই আরও গুছিয়ে পড়বে। অনেকে বলে ভাই না 3 মাসে ফাটাই দেবো, ওস্তাদের মার নাকি শেষ রাতে। আরে ভাই তুমি এতদিন পড়োনি, 3 মাসে ওস্তাদের মায়ের শেষ রাতে, তা এতদিন যে পড়েছে ও কি ওই 3 মাস ঘুমাবে? ও তো ওই 3 মাস পড়বে, তো ও তো আগেও পড়েছে ওই 3 মাসে পড়বে, আর তুমি ওই 3 মাস পড়বে? তো
ওই সময় সবারই মোটিভেশন কাজ করে। হুম, তো সেই হিসেবে আমি বলবো যে আগে থেকে প্রস্তুতি গুছাতে হবে। তো আমাদের রাজশাহীতে এভাবে প্রি মেডিকেল প্রস্তুতিটা ওইভাবে প্রচলিত না, এবং প্রতি ব্যাচে ভাইয়াদের অধিকাংশ স্টুডেন্ট সংখ্যা আমি যতদূর শুনেছি অনেক বেশি, বা শর্ট সিলেবাসে তারা ফোকাস করতেছেন, তাদের কোর্স প্ল্যানেই নাকি এটা আছে। বাট আমি বলবো যে আমি যেখানে কমপ্লিট করাচ্ছি তোমাকে ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে, 15 জনের ব্যাচ, 15 থেকে 20 জনের মাস্টার ব্যাচ। এখানে আমি একাডেমিক প্রস্তুতি কমপ্লিট করার পাশাপাশি তোমার মেডিকেল ভর্তি প্রস্তুতিটা কম্বাইনভাবে গুছিয়ে দিব। ইংলিশ জিকে এর জন্য প্রত্যেক সপ্তাহে বেসিক ক্লাস থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, যার ভিতরে 3টা এক্সাম এবং 1 দিন হলো তোমার ওভারভিউ উইকলি এক্সাম দিতে হবে, পরীক্ষা তোমাকে দিতেই হবে। হ্যাঁ, পরীক্ষা না দিলে আসলে নিজের অবস্থানটা যাচাই করা যায় না। তো এই জন্য আমি তোমাদের বলবো যে যারা রাজশাহীতে অফলাইনে বর্তমানে আছো এবং অ্যাকচুয়াল মেডিকেল অ্যাসপিরেন্ট, ভর্তি প্রস্তুতি মেডিকেল লাইনে অ্যাপ্রোচ করবে বলে ফিক্সড করেছো, তাদেরকে আমি বলবো তোমাদের জন্য হাইলি ইফেক্টিভ একটা কোর্স হবে। তোমরা যারা আগ্রহী আমাদের এই মেডিকেম পেজটাতে অ্যাড থাকবে, বিভিন্ন ধরনের আমরা কন্টেন্ট দিচ্ছি, ক্লাস দিচ্ছি বা তোমার মেন্টরিং সেশন নিচ্ছি। তোমরা কানেক্টেড থাকলে আগে থেকে সিস্টেমটার সম্পর্কে গেট অ্যাডাপ্ট হয়ে যাবে, অ্যাডাপ্ট থাকলে তোমার জন্য পরবর্তীতে প্রিপারেশনে তুলনামূলক সহজ হবে। আর এরপরও তোমরা জানাবে যে তোমাদের কোন কোন টপিকে প্রবলেম আছে। আমরা অফলাইনে ফ্রি ক্লাস নিচ্ছি অর্গানিক কেমিস্ট্রি সহ অন্য অন্য যে কোনো টপিকে। তো তোমাদের যে টপিকগুলো মনে হচ্ছে যে ভাই প্রবলেম আছে, তোমরা আমাদের ইনফর্ম করবে, আমরা বুঝিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে। শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।